समाज का लाल झंडे का बम फ्रंट का यही पॉलिसी है। ये लो हर काज कर बड़ो ওষুধের দোকানে ওষুধের নাম শুনে ওষুধ বের করে দি। কালকে যদি আমার কোনো বিপদ ঘটে, কালকে যদি আমি কাজ করতে না পারি, চাকের মালিক, ডেকোরেটরসের মালিক, ওষুধ দোকানের মালিক, হোটেলের মালিক আমার বাড়ি থেকে কাউকে ডেকে চাকরি দেবে, এটা ফেটে ভেঙে যাবে। এত মিথ্যা বলেছেন, দয়া করে বলবেন না। মিথ্যার কেসাটি চলছে এই পটভূমিতে দাঁড়িয়ে, জেদ নিয়ে আজকে পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াবার লড়াই। মন্ত্রিত্ব লাগবে না, কি লাগবে? গায়ের 100 দিনের বেকার ছেলেদের কাজ লাগবে, তার আইন করো। বললো তোমরা সাপোর্ট আজকে নির্বাচনী কর্মী সভায় কি বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষ বামফ্রন্টকে বার্তা দিয়েছে, 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা এবং প্রশাসনের লোকজনরা যেভাবে মিলিতভাবে চুরি করেছে, তাই গ্রামের গরিব, খেটে খাওয়া মেহনতি মানুষ তার লড়াইয়ের সাথী লাল ঝান্ডাকে বেছে নিয়েছে এবং গরিব মেহনতি মানুষ লাল ঝান্ডাকে বলেছে এই ভোটে সাধারণ মানুষ লাল ঝান্ডার সাথে আছে, এই লড়াই জিততে হবে এবং মানুষের পঞ্চায়েত তৈরি করতে হবে। দেখুন, মানুষ যদি কেউ তৃণমূলকে ভোট দিতে চায় তো দিক, আমরা তো এটাই চাইছি যে যার যাকে পছন্দ সে তাকে ভোট দিক। কিন্তু যদি রাজ্যের সরকার বলে যে আমি না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে, এটা তো অকাট মূর্খের কথা। যদি বলেন কোয়ার্টার ফাইনাল, তাহলে নমিনেশন করে সাধারণ মানুষের উৎসাহ এবং তার আগে দীর্ঘ 5 বছর ধরে মানুষের লড়াই সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, সেটাই আশা।